নারী সুরক্ষা দিয়াত ব্যর্থ হয়েছে সরকার। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলি প্রতিবাদমুখর বিধানসভা চৌহদ। বিধানসভার পুরনি গেটর পৰা নতুন ভবনলৈ রেলীর জড়িয়ে হাতত প্লে কার্ড লৈ প্রতিবাদত নামিল কংগ্রেসের বিধায়ক। দ্রৌপদীর বস্ত্রহরণের পোস্টার লৈ অসম বিধানসভার সন্মুখত প্রতিবাদ অখিল গগৈ। রাজ্যের আইন শৃঙ্খলা অবনমিত হওয়াক লৈ অসম বিধানসভা চৌহদত এইদরে প্রতিবাদে সরব হয়ে পড়িল বিরোধী। অসম বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনা সদনের আরম্ভণির পূর্বে অসমত নারীর সুরক্ষাহীনতাক লৈ প্রতিবাদত বহিল বিরোধী বিধায়ক। বিরোধীর অভিযোগ, নারী সুরক্ষার ক্ষেত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেহেতু গৃহ বিভাগের দায়িত্বত আছে, গতি অতি সোনকালে গৃহ বিভাগটুক গৃহ বিভাগের পর পদত্যাগ করব আর গৃহ বিভাগটুক বেলেগ এজনক চলাবলে দিয়ক। এসোপা ডিপার্টমেন্ট লৈ আছে তো তেও চলাব নোৱাৰা হৈছে, অচল হৈ গৈছেগে। আনহাতে রাজ্যত সংঘটিত হৈ থকা নারী নির্যাতনের ঘটনাত ধর্মীয় বিভাজন আনি এটা সম্প্রদায়ের লোকক টার্গেট করার অভিযোগ বিরোধী কংগ্রেসের। একদরে বাল্য বিবাহর ক্ষেত্রতো এটা সম্প্রদায়ের লোকক লক্ষ্য করে পক্ষপাতিত্বর অভিযোগ আনিলে কংগ্রেস দলে। নারীর উপর অত্যাচার ধর্ষণের কাণ্ড হয়েছে, এই সমূহকে তেখেতে রাজনৈতিক করব বিচাৰিছে। কিন্তু আমি আগরপরা কৈ আছো যে ধর্ষণকারীর হোক বা কোনো দুষ্কৃতিকারীর কোনো ধর্ম নাথাকে, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় এটা ধর্মক বিশেষকৈ টার্গেট করে লৈছে আর ইয়ার প্রতিবাদ করছো। সকল নাগরিকক সুরক্ষা দিব লাগিব আর মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করব লাগিব। কংগ্রেস বিধায়ক আর রাইজর দলের নেতা অখিল গগৈর লগতে আইন শৃঙ্খলা অবনমিত হওয়া প্রসঙ্গত সরকারক সমালোচনাত ব্যস্ত হল AIUDF দলের বিধায়কও। হীরক জ্যোতি মালাকর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। নারী সুরক্ষা দিয়াত ব্যর্থ হয়েছে সরকার। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলি প্রতিবাদমুখর বিধানসভা চৌহদ। বিধানসভার পুরনি গেটর পৰা নতুন ভবনলৈ রেলীর জড়িয়ে হাতত প্লে কার্ড লৈ প্রতিবাদত নামিল কংগ্রেসের বিধায়ক। দ্রৌপদীর বস্ত্রহরণের পোস্টার লৈ অসম বিধানসভার সন্মুখত প্রতিবাদ অখিল গগৈ। রাজ্যের আইন শৃঙ্খলা অবনমিত হওয়াক লৈ অসম বিধানসভা চৌহদত এইদরে প্রতিবাদে সরব হয়ে পড়িল বিরোধী। অসম বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনা সদনের আরম্ভণির পূর্বে অসমত নারীর সুরক্ষাহীনতাক লৈ প্রতিবাদত বহিল বিরোধী বিধায়ক। বিরোধীর অভিযোগ, নারী সুরক্ষার ক্ষেত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেহেতু গৃহ বিভাগের দায়িত্বত আছে, গতি অতি সোনকালে গৃহ বিভাগটুক গৃহ বিভাগের পর পদত্যাগ করব আর গৃহ বিভাগটুক বেলেগ এজনক চলাবলে দিয়ক। এসোপা ডিপার্টমেন্ট লৈ আছে তো তেও চলাব নোৱাৰা হৈছে, অচল হৈ গৈছেগে। আনহাতে রাজ্যত সংঘটিত হৈ থকা নারী নির্যাতনের ঘটনাত ধর্মীয় বিভাজন আনি এটা সম্প্রদায়ের লোকক টার্গেট করার অভিযোগ বিরোধী কংগ্রেসের। একদরে বাল্য বিবাহর ক্ষেত্রতো এটা সম্প্রদায়ের লোকক লক্ষ্য করে পক্ষপাতিত্বর অভিযোগ আনিলে কংগ্রেস দলে। নারীর উপর অত্যাচার ধর্ষণের কাণ্ড হয়েছে, এই সমূহকে তেখেতে রাজনৈতিক করব বিচাৰিছে। কিন্তু আমি আগরপরা কৈ আছো যে ধর্ষণকারীর হোক বা কোনো দুষ্কৃতিকারীর কোনো ধর্ম নাথাকে, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় এটা ধর্মক বিশেষকৈ টার্গেট করে লৈছে আর ইয়ার প্রতিবাদ করছো। সকল নাগরিকক সুরক্ষা দিব লাগিব আর মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করব লাগিব। কংগ্রেস বিধায়ক আর রাইজর দলের নেতা অখিল গগৈর লগতে আইন শৃঙ্খলা অবনমিত হওয়া প্রসঙ্গত সরকারক সমালোচনাত ব্যস্ত হল AIUDF দলের বিধায়কও। হীরক জ্যোতি মালাকর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।